নমস্কার বন্ধুরা, সৌমিতা রান্নাবাটিতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। এখন তো শীত পড়ে গেছে, আর শীত মানেই পিঠে। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো সুজির ভাজা পিঠে। একদম ফুলকো লুচির মতো হবে এই সুজির ভাজা পিঠে। তো চলুন শুরু করি। দেখুন, এই বাটিটা মাপের এক বাটি সুজি নিয়েছি, আর ওই বাটিটা মাপেরই এক বাটি জল দিয়ে আমি সুজিটাকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। এরপর আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, ওই জারের মধ্যে আমি দিচ্ছি চিনি, ওই বাটিটা মাপেরই এক বাটি চিনি। এই চিনিটাকে আমি পাউডার বানিয়ে নেব। দেখুন, চিনিটার পাউডার বানানো হয়ে গেছে। এবার ওই সুজির মধ্যে আমি এই চিনির পাউডারটা দিয়ে দেব। এবার দিচ্ছি আমি ময়দা, এক বাটি ময়দা, আর দিচ্ছি কালো জিরে 1 চা চামচ, আর দিচ্ছি লবণ 1 চা চামচ। আপনারা কালো জিরের পরিবর্তে মৌরিও দিতে পারেন, অসুবিধা নেই। এবার এই সমস্ত কিছু উপকরণ আমি ভালো করে মেখে নেব। ভালো করে ঠেসে ঠেসে মাখতে হবে, তারপরে অল্প অল্প জল দিয়ে আমি এটাকে ব্যাটার বানিয়ে নেব। দেখুন, এই রকম ঘনত্বের ব্যাটার বানাতে হবে, একদম ঘনও নয় আর খুব পাতলাও নয়। এবার কড়াতে তেল দিয়ে আমি গরম করে নিয়েছি তেলটা। এবার 1 হাতা ব্যাটার আমি ওর মধ্যে দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর ফুলে উঠছে লুচির মতো। তেলটাকে প্রথমে হাই হিটে গরম করে নিয়ে তারপরে মিডিয়াম আঁচে এগুলোকে ভাজবেন, একদম লুচির মতো ফুলবে। এবার উল্টে পাল্টে এইটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন কত সুন্দর লুচির মতো ফুলেছে। দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে আমার। এবার একটা একটা করে আমি এইভাবে সমস্ত পিঠেগুলোকে ভেজে নেব। আমি যেই রকম ভাবে ব্যাটারটা বানালাম ঠিক সেম পদ্ধতিতে এই রকম ভাবে ব্যাটারটা বানালে এই রকম ভাবে সমস্ত পিঠেগুলোই লুচির মতো ফুলে উঠবে। দেখুন কত সুন্দর ফুলছে লুচির মতো। উপর থেকে এইভাবে অল্প অল্প করে তেল ছিটিয়ে দেবেন। এবার আস্তে আস্তে উল্টে দেবেন। দেখুন ভাজা হয়ে গেছে, কত সুন্দর একদম লুচির মতো ফুলে ভাজা হয়েছে। দেখুন আমার সমস্ত পিঠেগুলোই ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আমার পিঠের রেসিপি? আশা করি ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।